আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়ালে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের জার্নিটা এখান থেকে শুরু হলো ট্রেনে। ট্রেনের মাধ্যমে আমরা চট্টগ্রাম থেকে স্টেশন থেকে সিলেট যাচ্ছি। তো ট্রেনের মধ্যে আমরা অবস্থান করতেছি। তো আমরা ভোর 4:30টার দিকে শ্রীমঙ্গলে এসে পৌঁছলাম। শ্রীমঙ্গলে আমরা আমাদের একটা বড় ভাইয়ের নিকট থাকলাম, সেখানে আমরা সবাই শুয়ে আছি। তো এটা হচ্ছে যে ভোরবেলার ভিডিও। আমরা সকলে ভোরবেলার ফজরের নামাজ পড়ে আমরা যেখানে অবস্থান নিয়েছি সেটা একটা দরবার শরীফ। তো এখানে আমরা চারিদিকে ঘুরে ঘুরতেছি, তো দেখতেছেন এখানে সিরাজনগর দরবার শরীফ লেখা আছে। তো আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। তো এখানে হেফজখানায় এতিমখানা ও মাদ্রাসা রয়েছে। তো লোকেশনটা অনেক সুন্দর, প্লেসটা অনেক পরিষ্কার, মাদ্রাসা এতিমখানা সব। সো সেখান থেকে নাস্তা পানি খেয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আমরা সেটার উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে চলে গেলাম। আমরা 4টা বাসের স্পটে ঘুরবো সিএনজিওয়ালা বাইকে বলেছিলাম। তো সেখান থেকে আমাদেরকে চারপাশের দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা লাউয়াছড়া সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ আর চা পাতায় ঘেরা বাগান, খুব সুন্দর আর নিরিবিলি একটা পরিবেশ। আপনি যখন ওখানে কিছুক্ষণ থাকবেন আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে, খুব সুন্দর একটা জায়গা। তো বলতে না বলতে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসলাম। সামনের ভিউটা অনেক অসাধারণ, আপনি যতই হাঁটবেন এরকম দুপাশে শুধু গাছ আর গাছ দেখতে পারবেন, অসাধারণ ভিউ। কিছুক্ষণ হাঁটলে আপনি আপনার মন ভালো হয়ে যাবে, খুব অসাধারণ একটা দৃশ্য। এদিকে সবগুলো গাছপালা, গাছে ঘেরা। এখানে অনেক পর্যটক বিদেশ থেকে এসে, বাইরের দেশ থেকে আসে। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ দর্শক এখানের মধ্যে আছে, এবং অনেক মানুষ এখানের মধ্যে ঘুরে। এই বনটা পুরোটা ঘুরে আপনি শেষ করতে পারবেন না, খুব সুন্দর একটি বন। এখানে অনেক স্পট আছে, আমি আছে জলের স্পটটা এখানে আছে। সো আমরা সেখান থেকে চলে গেলাম বাংলার চা গবেষণা ইনস্টিটিউট, খুব সুন্দর একটা জায়গা। প্রথমে ওখানে ঢুকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। সিলেটের সবচেয়ে বড় চা গবেষণা ইনস্টিটিউট, খুব সুন্দর অসাধারণ দৃশ্য। চারিদিকে আপনার টি গার্ডেনের মতো, টি গার্ডেন রয়েছে এখানে, একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা পার্ক সিস্টেম। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, খুব অসাধারণ সুন্দর পরিবেশ। এখানে আপনি কিছুক্ষণ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে, পরিবেশটা খুব শান্তশিষ্ট এবং ফ্রেন্ডলি, অনেক সুন্দর, অসাধারণ। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। তো সেখান থেকে আমরা চলে আসলাম যে সাদাপাথর ভোলাগঞ্জ, খুব সুন্দর একটা জায়গা, সিলেটের মধ্যে অন্যতম, জাফলনের পর বা জাফলনের আগে সবচেয়ে বড় একটা সুন্দর জায়গা। এখান থেকে আপনার ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান কিছু হিমালয় পাহাড় দেখা যায়। দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার এবং ইন্ডিয়ান হিমালয় পাথর থেকে শুরু করে সব কিছু দেখা যায়। খুব সুন্দর অসাধারণ একটি জায়গা, এখানে অনেক পর্যটক যাওয়া আসা করে। তো আমরা এটা একটা নৌকা ভাড়া করে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে যাওয়া আসা করতেছে এবং অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, খুব সুন্দর অসাধারণ। পানীয়গুলো অনেক স্বচ্ছ। তো আমরা এখানে যাচ্ছি, খুব সুন্দর জায়গা। সেখান থেকে আমরা চললাম রাতারগুল ফরেস্টে। তো এটা অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা প্লেস। এখানে আমরা অনেক এনজয় করলাম নৌকা ভবনে, খুব অসাধারণ দৃশ্য, খুব সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস। তো আপনি যখন কিছুক্ষণ এখানে থাকবেন, সত্যি অসাধারণ, মিনি সুন্দরবন বলা হয় এটাকে, রাতারগুল ফরেস্ট। এটা ভোলাগঞ্জের পাশেই।
এটা কোনটা দেখে আমারে মনে পাখি আমারে জানে পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখির নামটি আমার ময়নাটিয়া তাচে গেলে কোনা কোথা কান্দে দেখো বিন্দিরা ধরিয়া আমার মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল আর এখানেই আমাদের সিলেট যাত্রা সমাপ্তি হলো। গুড বাই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাইয়া।